বন্ধুরা, বর্তমানে যতগুলো নতুন মোবাইল লঞ্চ হচ্ছে তাতে বেশিরভাগই গুগলের ডায়াল প্যাড অ্যাপ ইনস্টল করা আছে। এতে হচ্ছে কি, তোমরা যখনই কোনো ব্যক্তির কল রেকর্ড করতে যাচ্ছ তখন তোমাকে এবং অপর ব্যক্তিকে অ্যালার্ট করে বলা হচ্ছে আপনার কল রেকর্ড করা হচ্ছে। এর ফলে অপর ব্যক্তি বুঝে নিচ্ছে যে তার কলটা রেকর্ড করা হচ্ছে। তো এই সাউন্ড কী করে তোমরা বন্ধ করবে এই ভিডিওতে আলোচনা করব। সো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখে যাবে এবং চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, যাতে এই রকম ইনফরমেটিভ ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা চলে এসেছি মোবাইলের স্ক্রিনে। এখানে দেখতে পাচ্ছ যে ডায়াল প্যাড আছে, এই ডায়াল প্যাডটা হচ্ছে গুগলের ডায়াল প্যাড। এই ডায়াল প্যাডে আমি কল করব 198, কল করে তোমাদেরকে রেকর্ডিং করে দেখাবো। রেকর্ডিং করার সময় যে সাউন্ডটা দিচ্ছে সেই সাউন্ডটা প্রথমে তোমাদেরকে দেখাবো, তারপরে ওই সাউন্ডটাকে আমরা কীভাবে বন্ধ করব সেটাও তোমাদেরকে দেখাবো। তো এখান থেকে আমি 198-এ তোমাদেরকে ডেমো কল করে দেখাচ্ছি। দেখানোর পরে দেখতে পাবে তোমরা কি সাউন্ডটা বলছে। দেখো, আমি কল করলাম, আমি কল করার সঙ্গে সঙ্গে যে রেকর্ডিংটা করছিলাম স্ক্রিন রেকর্ডিং সেটা বন্ধ হয়ে যাচ্ছে। তার জন্য আমি কিন্তু এটা মোবাইল দিয়ে, অন্য মোবাইল দিয়ে আবার তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। তো দেখো, এখানে এবারে আমি রেকর্ডিং করব। তো দেখতে পাচ্ছ কি বলছে, এবার এই সাউন্ডটাকে আমি কিভাবে বন্ধ করব তোমাদেরকে এবার পুরো ক্লিয়ারভাবে বুঝিয়ে দেব। তো এখান থেকে তোমাদের অনেকে কি করে, সেটিংস, এখানে কল সেটিংয়ে যায়, গিয়ে এখান থেকে বন্ধ করার চেষ্টা করে, কিন্তু এখান থেকে কোনোরকমভাবে তোমরা কিন্তু বন্ধ করতে পারবে না। তোমরা যত যাই করো না কেন, এটা হচ্ছে গুগলের ডায়াল প্যাড, এখান থেকে তোমাদের কোনোরকম বন্ধ করার সেটিং নেই। তো এটা বন্ধ করতে গেলে কি করতে হবে এবার তোমাদেরকে আমি বলে দিচ্ছি। তো তোমরা এখান থেকে প্রথমে চলে যাবে প্লে স্টোরে, প্লে স্টোর ওপেন করবে, ওপেন করে এখানে সার্চ করবে TTSL, লিখে তোমরা সার্চ করবে। সার্চ করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে ঠিক এরকম একটা অ্যাপ্লিকেশান চলে আসবে, এই অ্যাপ্লিকেশানটাকে তোমরা ইনস্টল করে নেবে। তো এখানে দেখতে পাচ্ছ ওপেন অপশান চলে এসেছে, এখান থেকে তোমরা ওপেন করবে না, ডাইরেক্ট তোমরা হোম পেজে চলে আসবে। তো আমি এখান থেকে ডাইরেক্ট হোম পেজে চলে আসবো। এখানে আসার পরে তোমরা কি করবে দেখো, তোমরা এখান থেকে সেটিংস অপশানে যাবে, সেটিংস অপশানে গিয়ে উপরে সার্চ করবে টেক্সট টু স্পিচ, এই লেখাটা তোমরা সার্চ করবে। ওই সার্চ অপশানে গিয়ে তোমরা লিখবে টেক্সট টু স্পিচ। দেখো, নিচে লেখার সঙ্গে সঙ্গে কিন্তু টেক্সট টু স্পিচ এই লেখাটা কিন্তু নিচে চলে এসেছে অপশান। তো এই অপশানে টাচ করবে, টাচ করার পরে দেখো প্রেফারেড ইঞ্জিন যে অপশানটা আছে এই অপশানটার উপরে তোমরা টাচ করবে। টাচ করার সঙ্গে সঙ্গে দেখো দুটো অপশান আছে, তার মধ্যে দেখো TTSL যে অপশানটা আছে এর উপরে তোমরা টাচ করে দেবে, টাচ করে এখানে ওকে করবে। ওকে করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের আর কোনো কাজ নেই, এবার তোমরা পুরোপুরি ব্যাকে চলে আসবে। এবার তোমাদের যে কলার প্যাড যেটা আছে এই প্যাডে তোমরা টাচ করবে, টাচ করে ধরে রাখবে, ধরে রাখার পরে দেখো অ্যাপ ইনফো যে অপশানটা আছে এর উপরে তোমরা টাচ করে দেবে। টাচ করার সঙ্গে সঙ্গে দেখো স্টোরেজ ইউজ যে অপশানটা আছে এই অপশানটা তোমরা টাচ করবে, টাচ করে তোমাদের যে ক্লিয়ার ডেটা যে অপশানটা আছে এখানে তোমরা টাচ করে দেবে। টাচ করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু সব স্টেপগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার তোমরা কি করবে, এবার তোমরা পুরোপুরি ব্যাকে চলে আসবে। ব্যাকে এসে এবার কল করে দেখো, আমি তোমাদেরকে কল করে দেখাচ্ছি। এবার কিন্তু তোমরা কোনোরকম এই সাউন্ডটা পাবে না। তো দেখো, আমি কল করে তোমাদেরকে দেখাচ্ছি। আপনার দৈনিক
ডেটা ব্যালেন্স 1.36 GB, বাকি রয়েছে আপনার ডেইলি কোটা। দেখতে পাচ্ছ আর কোনো সাউন্ড কিন্তু হচ্ছে না। তো বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এবং তোমাদের এই সাউন্ড প্রবলেমটা যদি সলভ হয়ে যায় অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি আশা করি তোমাদের 100% এটা কিন্তু সলভ হয়ে যাবে। এ বিষয়ে তোমাদের কোনো রকম জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং দেখতে থাকো বেঙ্গলি ইনফরমেশন চ্যানেল। ধন্যবাদ, জয় হিন্দ।